দর্শক ভাইরা, আজকে আপনারা একটা কথা শুনলে একদমই অবাক হয়ে যাবেন যে আসলে আমার জীবন ওই যে কথা শুনি নেই। এই আমার সামনে যাকে বসে থাকা দেখতেছেন, মাত্র 11 বছরের একটা মেয়ে, তার জন্ম নিবন্ধন কার্ডে অথবা ইয়েতে আমরা পরীক্ষা করে দেখছি মাত্র 11 বছরের মেয়ে। সে নাকি আবার একজনের সাথে ঘর সংসার করেছে আগে 1 বছর, তাহলে তার বয়স ছিল 10 বছর। সে এই বাড়িতে আজকে উঠে আসছে, আমরা তার কাছে জিজ্ঞাসা করছি আসলে তার সাথে কি কি ঘটনা ঘটেছিল। আপনারা আমাদের পাশেই থাকবেন, দয়া করে ভিডিওটা টানবেন না, ভিডিও ফুল দেখবেন আসলে কি ঘটনা ঘটেছিল, আমরা কিন্তু আজকে এখান থেকেই শুনবো। হ্যাঁ, কেমন আছেন আপনি? একটু জোরে কথা বলেন, কেমন আছেন? কেমন না থাকতে পারি, কোন বেশি ভালো না। কে আপনি, কি হয়েছে আপনি এখানে যে আসতেন, আপনি কখন আসতেন এখানে? আসছি যে ভোরবেলা, সকালবেলা। তা আপনি কি ঘরে উঠতে পারছেন না? তা আপনি যে মোখলেসের সাথে প্রেম করছেন, হ্যাঁ, এই মোখলেস আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক ছিল? আপনারা শুনলাম ঢাকা নাকি একসাথে 1 বছর থাকছেন। হ্যাঁ, 1 বছর তো সংসারই করছি আর 6 মাস প্রেম করছি। ও, তাহলে 6.5 বছর, না 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছর তো আপনি প্রেম করলেন, আপনার বয়স তাহলে, আপনি ভোটার জন্ম নিবন্ধন কার্ডে দেখলাম 11 বছর, তাহলে আপনি 10 বছর বয়সে আপনি কিভাবে একটা পুরুষের সাথে সম্পর্ক করলেন, 1 বছর কিভাবে সংসার করলেন? সংসার তো করছি, বয়স দিয়ে কি করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যে মোখলেসের কাছে আসছেন, মোখল আপনি মোখলেস এখন আপনাকে কি বলে সেটা বলেন। পরে তো বাসায় এসে পাই নাই। মোখলেসে বউ আছে না? হ্যাঁ। ভাবি, ভাবি আছেন? প্রিয় দর্শক ভাইয়ের, আমরা মোখলেসের বই কিন্তু অলরেডি রাখতেছি, তার মুখে আমরা শুনতে চাই যে আসলে কি দেখি হয়েছে। ভাবি এদিকে আসেন, হ্যাঁ বসেন, এখানে এখানে বসেন, যেতে বসেন, এদিকে চাপে আসেন, চাপে। এই যে এই মেয়েটা আপনি চেনেন, আপনার বাম পাশে তো বসে আছে, ডান পাশে? না, আমি চিনি না। এই মেয়েটা চেনেন না? এই আপনি চেনেন না, ঠিক আছে, কিন্তু আমি শুনতেছি আপনার এই জামাই যে গত 1 বছর 6 মাস প্রেম করতো আর 1 বছর যে তার সাথে সংসার করতো, তখন আপনি কোথায় ছিলেন? আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না আপনার স্বামীর? আমি তো বাড়িতে ছিলাম। আর আপনার স্বামী কোথায় ছিল? স্বামী তো কাজের জন্য বাহিরে গেছে, আর আমি জানি কাজ করছে, সেখানে বিয়ে করছে, সংসার করছে, এগুলো তো আমি জানতাম না। আচ্ছা, ও কি মধ্যে মধ্যে বাড়িতে আসতো না কয়েকদিন পর পর বাড়িতে আসতো? মাঝে মাঝে আসতো। তোমার কাছ থেকে কি কয়ে আসতো? ও বলতো যে দেশে যাবো, ফেরাইতে। বাড়িতে তো বউ আছে, সেটা তোমার বললে নাই? না। আচ্ছা ভাবি, এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার এই মেয়েটার কিন্তু আসলে বয়স কম, 10-11, যেহেতু আমরা জন্ম নিবন্ধন দেখছি। এখন মনে করেন যে এই 11 বছর একটা মেয়ে, এখন মনে করেন আপনার বাড়িতে আসছে, আপনার স্বামী মনে করেন যে বিয়ে করছে, এখন আপনি তাকে কি করবেন? আমি কি করব, আমার স্বামী তো বাড়িতে নেই, আমার স্বামী বাড়িতে আসুক, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, তারা কি করবে দেখুক, আমি তো কিছু করবো না, আমি তো তাকে চিনি না। আচ্ছা, আপনার স্বামী এখন গেছে কোথায়? সে তো কাজের জন্য বাহিরে আসছে। আচ্ছা, তোমার সাথে যে 1 বছর ঘর সংসার করলো, তোমার বাড়ি কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? একটা বাচ্চা আসছিল, নষ্ট করে দিয়েছে। 6 মাস পরে নষ্ট করে দিয়েছে? 4 মাস পরে বাচ্চা নষ্ট করা যায়? তাহলে তো বাচ্চা বড় হয়ে গেছিল, তাই না? আচ্ছা, আপনার স্বামী বাড়ির থেকে কাজের কথা কয়ে যায়, এরকম উকামা কুকামা করে, জায়গায় জায়গায় যে সম্পর্ক করে, বোনে যে থাকে, এটা কি আপনি দিশা পান নাই? না, আমি তো কখনো বুঝি নাই, আর আমি তো বাইরে সে কোথায় আছে, সেখানে কি করছে, এগুলো আমি কি করব, আমাদের পেজের সাথে আপনারা লেগে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ অলি ফলো করবেন, আর আমাদের পেজে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই ফলো করে রাখবেন, আমাদের ফলো করুন। আর আমরা এই বাড়িতে আসি, এই মেয়ের কোথা থেকে কি হয় আর জামাইকে ফোন দিয়ে নিয়ে আসবো, আমরা সম্পূর্ণ ঘটনা আমরা ভিডিও করব, ভিডিও করে এই পেজেই ছাড়বো, আপনারা তারা আমাদের পাশেই থাকেন। ওকে, ধন্যবাদ।